Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullah. Shubhpriyo shikharthibindo. Apnara shobai kemon achen? Asha kori Allahr rahmate apnara shobai bhalo achen. Amio bhalo achi alhamdulillah. To shikharthibindo, prothom class ta asha kori apnara kichuta upokrito hoyechen. Ajke ami totthyo jogajog projuktir ditiyo class niye apnader samne hazir holam. তো শুরুতে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ আফজাল হোসেন, সহকারী শিক্ষক আইসিটি সীতাকুণ্ড বালিক উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই সেটি মনে আছে। আমি আপনাদেরকে ডেটা বা উপাত্ত এবং তথ্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে গিয়ে যে কিভাবে ডেটাবেস তৈরি হচ্ছে। আমি একেবারে শেষ থেকে আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ কিভাবে জিনিসটা আসতেছে। তার আগে আমি একটু বলে নিই যে নিশ্চয় আপনারা মনে আছে আপনাদের যে আমি আপনাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে ডেটাবেসের ব্যবহার ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি কিভাবে ডেটাবেস তৈরি করা হয় সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনায় যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে। আমি গত লাস্ট ক্লাস যে ডেটাটা নিয়ে আলোচনা করেছিলাম, ডেটা আসলে কিভাবে তৈরি হয়, ডেটাটা তৈরি হয় বর্ণ, শব্দ, অক্ষর, চিহ্ন এগুলোর সমন্বয়ে মূলত আসলে ডেটা তৈরি হয়। এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা নিশ্চয়ই জানেন এই যে কাজগুলো আমি করব, এই কাজগুলো করার জন্য আমাদেরকে কিন্তু একটা যন্ত্রের ব্যবহার করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যন্ত্রটার নাম কি, যন্ত্রটা হচ্ছে গিয়ে কম্পিউটার। এখন বিষয়টা হলো, আপনারা কি জানেন যে এই কম্পিউটার আসলে নিজে নিজে কোনো কাজই করতে পারে না। তো আপনারা আমাকে সহসায় প্রশ্ন করতে পারেন যে স্যার, যদি কম্পিউটার নিজে নিজে কোনো কাজ করতেই না পারে, তাহলে কম্পিউটারের মাধ্যমে আমরা কিভাবে এত বড় বড় কাজ সলভ করি? তো আমি আপনাদেরকে যদি এই বিষয়টা সম্পর্কে যদি একটু বুঝাইতে চাই, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম যে আমি আপনাদেরকে যদি বলি যে আসলে কম্পিউটারটা কিন্তু আসলে নিজে নিজে কোনো কাজ করতে পারে না, কম্পিউটারে যে কাজগুলো করা হয় সেটা কিন্তু আমাদের দ্বারাই করা হয়, ঠিক আছে? অর্থাৎ আমরাই কিন্তু বড় বড় কাজটা কিন্তু কম্পিউটার সলভ করে না, বড় বড় কাজটা মূলত আমরাই সলভ করি আসলে। তো এই যে কম্পিউটার যে মেশিন, এই কম্পিউটার মেশিনে আমরা যখন হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা যখন দিব, তো কম্পিউটার সেটা কিভাবে বুঝবে? তো আমাদের মনের মধ্যে এই ধরনের একটা ছোট ছোট প্রশ্ন হয়তো আসতেও পারে। তো আমি আপনাদেরকে এই যে আপনাদের মনের মধ্যে যে ছোট ছোট প্রশ্নের জন্ম নিচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমার এই ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, আজকে শুরুতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে বিট। আপনারা নিশ্চয়ই আমাকে প্রশ্ন করতে, মানে আপনাদের মনের মধ্যে অলরেডি একটা প্রশ্ন চলে এসেছে, সেটা হচ্ছে যে আসলে বিটটা কি জিনিস। আসলে বিটটা হচ্ছে যে একটি সংখ্যার ক্ষুদ্রতম রূপ, সেটা হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম রূপ, ঠিক আছে? তো বাইনারিটা কি জিনিস, বাইনারি হচ্ছে যে একটা দ্বিমিক সংখ্যা যেখানে দুটো ডিজিট ব্যবহার করা হয়, অর্থাৎ শূন্য এবং এক ব্যবহার করে যে সংখ্যা গঠিত হয় সেটাকে মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে, বা বাইনারি সংখ্যা বলা হয়। এবং এই বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম এককই হচ্ছে গিয়ে বিট। তাহলে বিট বলতে আমরা দুটা ডিজিটকে বুঝবো, সেটা হতে পারে জিরো, সেটা হতে পারে ওয়ান। আচ্ছা, তো এই গেল বিট।
এখন আমরা যেটা চিন্তা করব, আসলে কম্পিউটারে তো আমরা কখনো জিরো এবং ওয়ান ব্যবহার করি না। তাহলে এই যে কথাটা আমি বললাম বিট, সেটা আসলে আসলো কোত্থেকে? আসলে কম্পিউটারে আমরা শূন্য এবং এক ব্যবহার না করলেও কম্পিউটারে কিন্তু আমরা বিভিন্ন অক্ষর, চিহ্ন, স্পেশাল সংখ্যা বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে থাকি। তো এখন এই যে আমরা স্পেশাল যে চিহ্ন, সংখ্যা, বর্ণ যেগুলো ব্যবহার করে থাকি, এই বর্ণগুলা বোঝানোর জন্য কম্পিউটার কি করে, তার মেমোরিতে এরকম একটা একক সেট করে রেখেছে, সেটা হচ্ছে গিয়ে বাইট। ঠিক আছে, তাহলে কম্পিউটারে তার কাজগুলো পরিমাপ করার জন্য এরকম একটা একক সেট করে রেখেছে, যেটাকে আমরা কি বলে থাকি, বাইট বলে থাকি। এবং আপনাদের যদি আমি যদি একটু যদি আর একটু সহজভাবে যদি বুঝাতে চাই, তাহলে আমি বলতে পারি 8টি বিট নিয়ে এক বাইট গঠিত হয়। শিক্ষার্থীরা, তো নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে আমি আবার বলে দিলাম যে 8টি বিট নিয়ে এক বাইট গঠিত হয়। তার মানে কি, এই যে আমরা বিভিন্ন বর্ণ, অক্ষর বা সংখ্যা ব্যবহার করব, প্রত্যেকটার জন্যই কম্পিউটার কি করবে, এই ধরনের 8টা বিট করে নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন তাহলে আমরা অলরেডি কিন্তু অনেকবার আপনাদের সাথে আপনাদেরকে আমি কিছু কথা বলেছি, তো সেই কথাগুলোর মধ্যে এখন আমি আবার আপনাদেরকে বলতেছি যে আমাদের কম্পিউটারে আমরা সহসা যে জিনিসটা বেশি বেশি ব্যবহার করি সেটা হচ্ছে অক্ষর। তো অক্ষরগুলো আসলে কি, অক্ষর হতে পারে এ থেকে জেড, অক্ষর হতে পারে জিরো থেকে নাইন, অক্ষর হতে পারে স্মল এ থেকে জেড, অক্ষর হতে পারে বিভিন্ন স্পেশাল সাইন, যেমন রেট অফ, হ্যাশ, ঠিক আছে, তারপরে এরকম আশ্চর্যবোধক চিহ্ন, এই ধরনের অনেক স্পেশাল সাইন আমাদের ব্যবহার হতে পারে। ঠিক আছে, তো এই যে বিষয়বস্তুটা আমরা দেখতে পাইতেছি, এগুলাই মূলত আসলে অক্ষর। এবং কম্পিউটার কি করে, আসলে এরকম প্রত্যেকটা অক্ষরের জন্য কম্পিউটার 8টি করে বিট নিবে, দ্যাট মিন্স এক বাইট করে সে জায়গা কিন্তু কম্পিউটার নিয়ে নিবে। তার মানে কি দাঁড়ালো, আমি যদি কোনো একটি শব্দ যদি লিখি, যেমন আমি লিখলাম নেম, তো কম্পিউটার আসলে নেম বুঝে না, কম্পিউটার এই নেমের জন্য টোটাল 8 বিট করে 4টি অক্ষরের জন্য 32 বিট সে নিয়ে নিবে। আর এই 32 বিটের অর্থ দাঁড়াচ্ছে সে তার মেমোরিতে 4 বাইট জায়গা নিয়েছে। কয় বাইট? 4 বাইট জায়গা। কেমন? তো এভাবে আমরা জিনিসটা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার আশা করি আপনারা এতটুকুর মধ্যে আপনাদের কোনো কোয়েশ্চেন নাই, যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে আপনাদেরকে সেই বিষয়টা রিকভার করে দেওয়ার জন্য। তো আমি একটু এবার সামনের দিকে অ্যাডভান্স হচ্ছে। তো এবার আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে ফিল্ড। কেমন? তো এই যে ডেটাবেস, আমরা যে ডেটাবেসটা নিয়ে আজকে আমাদের আলোচনা, এই ডেটাবেসের জন্য আমরা কতগুলো অক্ষর নিয়ে যে একটি শব্দ তৈরি করব সেটাকে মূলত বলা হয় ফিল্ড। কেমন? তো এই যে ফিল্ডটিকে আমরা বলতেছি, এই ফিল্ডটিকে আমরা একাধারে বলতে পারি ক্যাটাগরি, কিংবা আমরা অনেক ক্ষেত্রে এটাকে আইটেমও বলতে পারি। ঠিক আছে, তো যেমন এই যে কিছুক্ষণ আগে আমি একটা শব্দ লিখেছিলাম নেম, সেটা কিন্তু একটা ফিল্ড, এবং এই নেম লেখার জন্য আমাকে কিন্তু 4টি অক্ষর ব্যবহার করতে হয়েছে। ঠিক না? তো এই ধরনের কতগুলো ফিল্ডের সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি, যেমন আমি এখানে লিখলাম নেম, আমি এখানে লিখলাম রোল, এবং আমি এখানে লিখলাম অ্যাড্রেস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই এখানে দেখতেছেন, এখানে
আমি টোটাল তিনটে ফিল্ড লিখেছি, একটা ফিল্ড হচ্ছে নেম, একটা ফিল্ড হচ্ছে রোল, আর একটা ফিল্ড হচ্ছে অ্যাড্রেস। এবং প্রত্যেকটা ফিল্ডে আমরা যদি খেয়াল করি, যেমন নেম লেখার জন্য আমাকে চারটি অক্ষর ব্যবহার করতে হয়েছে, রোল লেখার জন্য চারটি ব্যবহার করতে হয়েছে, এবং অ্যাড্রেস লেখার জন্য আমাদেরকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন অক্ষরের ব্যবহার করতে হয়েছে। আচ্ছা, আশা করি আপনারা ফিল্ডটা বুঝে গেছেন। এবার এই যে ফিল্ড, এই ফিল্ডের সাথে আমরা যে জিনিসটা দিব সেটাকে মূলত আমরা বলে থাকি যে রেকর্ড। তো রেকর্ড জিনিসটা আসলে কি? রেকর্ড জিনিসটা হচ্ছে গিয়ে পরস্পর সম্পর্কযুক্ত, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফিল্ডের আমরা যে তথ্য প্রদান করে থাকি সেটাকে মূলত বলা হয় রেকর্ড। যেমন আমি নেমের নামে আমার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিতে আমি যদি একটা নাম লিখি, যেমন আমি লিখলাম মনি, রোল যে ক্যাটাগরিটা আমি দেখতেছি সেখানে যদি আমি একটা সংখ্যা লিখি 01, এবং অ্যাড্রেসের নিচে আমি যদি লিখি যে সীতাকুণ্ড, তাহলে এটাকে আমরা বলবো যে রেকর্ড। ঠিক আছে, তাহলে এখানে টোটাল একটা রেকর্ড ব্যবহার করা হয়েছে, সেখানে মনি 01 সীতাকুণ্ড, এটা হচ্ছে একটা রেকর্ড। ঠিক আছে, এভাবে আমরা অনেকগুলো রেকর্ড নিতে পারি, এবং প্রত্যেকটা রেকর্ড কিন্তু আলাদা আলাদা ফিল্ডে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এবার আমি যে জিনিসটা বুঝাবো, এবার এই যে আমরা রেকর্ড এবং ফিল্ডের দিয়ে আমরা যে একটা ইনফরমেশন তৈরি করেছি বা তথ্য তৈরি করেছি, এটাকে আমরা একটা টেবিলে সাজাতে পারি, যেটাকে আমরা বলে থাকি ফাইল। ঠিক আছে, তো এটাকে আমরা যদি এখন একটা টেবিলে যদি রূপ দিই, শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা এখন একটা নতুন একটা টেবিলে রূপ নিয়েছে, এবং এই টেবিলটার অবশ্যই একটা সুনির্দিষ্ট নাম থাকতে হবে। যেমন আমি এই টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট টেবিল, কেমন, যে আমার এই টেবিলটার নাম হচ্ছে কি, স্টুডেন্ট টেবিল। তাহলে আমরা বলতে পারি যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ড নিয়ে ফাইল বা টেবিল গঠিত হয়। ঠিক আছে, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ড নিয়ে কি তৈরি হয়, ফাইল বা টেবিল। সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ডেটাবেস। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ডেটাবেসটা আসলে কি? শিক্ষার্থীরা দেখো, ডেটাবেস হলো পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিলের সমন্বয়ে, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিলের সমন্বয়ে মূলত ডেটাবেস গঠিত হয়। দ্যাট মিন্স এইরকম একাধিক টেবিল নিয়ে কিন্তু আমরা একটা সম্পূর্ণ ডেটাবেস তৈরি করতে পারি। তাহলে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো? আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছে। তো সবাই আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের স্কুলের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ক্লাসটি আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেন, যাতে করে ওরাও যাতে উপকৃত হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।